নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কিন্তু অনেক দেশে চলছে লকডাউন। তারই আলোকে এবছর পবিত্র হজের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এবছর পবিত্র হজে অংশগ্রহণকারীদের জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় অনেকগুলো প্ল্যান পরিকল্পনা ঘোষণা করেছে। সৌদি আরব আসার কমপক্ষে এক সপ্তাহ পূর্বে তাদেরকে COVID-19 করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বাধ্যতামূলকভাবে দিয়ে আসতে হবে, এবং তাছাড়া সৌদি আরবে প্রবেশের 72 ঘন্টা আগে তাকে PCR টেস্ট করতে হবে। এখানে আসার পরে 72 ঘন্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তাকে আবারও PCR টেস্ট করানো হবে। সেই PCR সে যেন করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে বাধ্যতামূলকভাবে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলে এবছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সৌদি ধর্ম মন্ত্রণালয়। যে সকল হাজিগণ এবছর পবিত্র হজ পালন করতে আসবেন সকলে সৌভাগ্যবান বলে মনে করছেন এখানে স্থানীয় কমিউনিটির বাংলাদেশিরা। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব।